মুসলমান ছেলেরা তিনটে জিনিস আল্লাহ পাক সেকের ভিতরে ছিনিয়ে নেবে, নাম্বার তিনটে জিনিস ছিনিয়ে নেবে, এক নম্বরে আপনার ইন্তেকালের সঙ্গে সঙ্গে ও মুসলমানেরা আপনার নাম ছিনিয়ে নেবে, আপনার বড় নাম ছিল দুনিয়া, বড় নাম ছিল দুনিয়া, আপনি যখন হসপিটালে মারা গেলেন, নার্সিংহোমে মারা গেলেন, যাবার পরে আর আপনার ডাক্তার বারবার বলছিল আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমান, চিন্তা করো না আগামী কালে লড়াই ছুটি হবে, কিন্তু আল্লাহর কুদরত বড় বড় তাই রাতের বেলা রাত 12টায় মারা গেল, সকাল বেলা ডাক্তার এসে বলছে এ তো আব্দুর রহমানের পেশে নাই, বলছে লাশ হয়ে গেছে, ডাক্তার বাইরে বাইরে বলছে হ্যালো লাশ নিয়ে যাও, তোমাদের লাশ হয়ে গেছে আব্দুর রহমানের নাই, ও ভাইরা ডাক্তার বলছে লাশ নিয়ে যাও লাশ নিয়ে যাও, এ বাপের নাম ভুলে গেছে, কথা বলে জোরে বলেন আল্লাহ, বাপের নাম ভুলে গেছে আল্লাহ, গ্রামের আমাদের নাম ভুলে দিয়েছে কে, লাশ আব্দুর রহমান, লাশ যখন বাড়িতে আসে বাড়ি আসার পরে সবাই বলছে যে মায়ের গোসল কখন, কেউ বলে না আব্দুর রহমানের গোসল কখন, আব্দুর রহমানের জানাজা কখন, আব্দুর রহমানের কাফন কখন, দাফন কখন, আব্দুর রহমান বলে না, সবাই বলছে মায়ের গোসল কখন, মায়ের কাফন কখন, মায়ের জানাজা কখন, মায়ের দাফন কখন, ও মুসলমানেরা ও কেরানারা নাম্বারে হলো আপনার নাম ছিনিয়ে নেবে, তিনটে জিনিস ছিনিয়ে নেবে ইন্তেকালের সঙ্গে সঙ্গে, দুই নাম্বারে হলো আপনার পোশাক কেড়ে নেবে, আপনার সুন্দর গেঞ্জি কেটে নেওয়া হবে, ছোট একটা বলছে কাকা এটা খুব শখ করে কাকা কোমরে দিয়েছিল, এই দোনটা কাকার কারবারে রাগ চলে যাক, কোমরের ডোর কেটে নেবে না নেবে না, এসেছিলে একা ভাবে একা যেতে হবে, আপনার পোশাক কেড়ে নেবে এমন একটা পোশাক দেওয়া হবে, ওই পোশাকটা ফকিরের যে পোশাক, পাগলের যে পোশাক, বাচ্চার পোশাক, পৃথিবীর সবচেয়ে কমা দামি পোশাকটা আপনারে পরিয়ে দিয়ে, আর তিন নম্বরে আপনার বিল্ডিংটা ছিনিয়ে নেওয়া হবে, কি ছিনিয়ে নেবে নেবে এমন একটা বাড়ি তোমার চেঞ্জ করে দেওয়া হলো, সে বাড়ি মারবে তিন নম্বরে কেড়ে নেবে কি, কথা বলে বলে বাড়ি, তাহলে তিনটে যে কথা বললাম তিনটে জিনিস ইন্তেকালের সঙ্গে সঙ্গে ছিনিয়ে নেবে, এক নম্বরে কি একটু বল বল শুনছেন কিনা আমি বুঝবো কি করে, এক নম্বরে না মুখস্থ হয়ে যাবে আপনাদের, দুই নম্বরে পোশাক, তিন নম্বরে বাড়ি, ভাইরা আমার এবারে আপনার
আপনি তো সব কিছু বুঝতে পারেন, শুনতে পারেন, কথা বলতে পারবেন না, আপনার সঙ্গে আপনার ছেলে যাবে না, যাবে না, কেউ আপনার সঙ্গে যাবে না। যদি আপনার দাপা পড়ার পরে ছেলে যদি বিছানা পাতা খায়, ছেলে যদি পাগল হয়ে যায়, কোন লোক যদি বলে বাবা পৃথিবীর বহু বেটা তার বাপের জন্য এত পাগল হয়নি, দেখা যাচ্ছে তুমি তোমার বাপের ভীষণ ভালোবাসো বাবু, তাহলে তোমার বাপের জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ। ওখানে যাও বলবে না যাও যাও এমনি কিন্তু পরিচয় দেবে আপনার মামা, পরিচয় দেবে আপনার রাজা, পরিচয় দেবে আপনার ইমান, পরিচয় দেবে আপনার কোরআন, যারা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। তাহলে ব্যাটার চেয়ে বেশি, মা বাবার চেয়ে বেশি, অলি যা টুকরা মায়ের চেয়ে বেশি, ব্যাপারটা বাড়ির চেয়ে বেশি, ওয়ানাসি আজমাইন তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। আপনারা কি বলবেন উত্তর দেন দেন নবীর তো কিন্তু কেউ ভালোবাসে আপনি জানেন কি করে করেছিল নিজের জীবন দিয়ে দিয়েছে, যে জমি কি হবে, খাদিজা তো সব দিল, বিল্ডিং দিল, সম্পদ দিল, বালাবানা দিল, ব্যবসা ব্যবসা সব দান করে দিল, দিয়ে আল্লাহ পাক খুশিতে বাগে বাগ হয়ে গেল, আল্লাহ পাক খাদিজাকে সালাম পাঠিয়ে দিল, জোরে বলুন সুবহানাল্লাহ, অবশেষ নিজের জীবনটা রাসূলের কদমে দিয়ে দিয়ে দিল। এই আল্লাহ রাসূলের বাড়ি, আবু জাহেলের বাড়ি, একজন মুহাম্মদ রাসূলুল্লাহ হওয়া যাবে না। ড্রাইভার
সেজন্য মাঝে মাঝে ভালো কথা যদি আপনাদের সম্মুখে আল্লাহ বলিয়ে নেন, সেই কথায় সুবহানাল্লাহ জোরে বলবেন, আল্লাহ আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বলা যাবে মাঝে মাঝে, খুব ভালো করে চেষ্টা করুন। আমি আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর জমিনে এক নাম্বার বাড়ি ইমামদার, তার নাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তার জীবনী আল্লাহ কোকো দেখা যায়, শুধু রসুলের নীতি মেনে, রসুলের আদর্শ মেনে, রসুলের তরিকার উপরে চলে, রসুলকে জীবন বলে বেশি ভালোবাসে, পৃথিবীর এক নাম্বার হয়ে গেছে। তাহলে আমরা তো তুমি এখন যে পায়খানা করেছে সে দোষ করেছে, গ্রামের লোক দোষ করেছে। একটু কথা কথা বলো, এই বাবু ঠিক ঠিক কিন্তু যে পায়খানা করেছে তার দোষ, গ্রামের লোকগুলো ফজরের নামাজ পড়ে বাইরে যখন বার হয়েছে বাড়ি যাবে বলে ওই গন্ধটা কিন্তু সবার নাকে লাগছে। তাহলে গ্রামের লোক যদি বলে পায়খানা, আমরা আমাদের তো কোনো দোষ নাই, তুই যে পায়খানা করেছে তার নাকে গেলা, সারা দিন যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ও পায়খানা কিন্তু শুনবে না, না তাহলে তারপরে চলে যা ভাই, তখন
বাবু তুমি নাকি মদ খাচ্ছিলে আর মদ খেও না, মদ খাওয়া আল্লাহর কোরআন না, মদ খেলে আল্লাহ পাক নারাজ হয়ে যায়, মদ খেলে যে যে ক্ষতিগুলো হয় তার বুঝিয়ে বলা জান্নাতের কথা বলা, তখনই যা তোমরা মুসলমানে জানা যুবকে না জানে রাও ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা কজন গেছি বলে ও মুসলমানে একবার মারি সন্তান তার মায়ের অন্তরে মারে আরে বাবার ঘর ঘর দাও মারে কিন্তু যদি ঢুকেছিল এরপরে যদি কোনোদিন আমার কিছু আসে ভালো করে বুঝবে কিছু বললেন না, আমার ছেলে তো খাবে আরে বলুন গুরু আল্লাহ আল্লাহ আমি সবাই বলে বলে না রে দেখবি এলো শিক্ষা করার তো ফরজ ও মুসলমান আমার যুবকের রে তালে তারা এলো শিক্ষা করবি আর যাদের সন্তানকে করাই লিখে রেখে দাদা দুনিয়ার জমিনে যত যত থাকবেন
দামি লোকের কাজ না না যদি বলেন বলছেন আপনি কোন একটা মাদ্রাসায় যান যে কোন মাদ্রাসায় গিয়ে ছেলে ছেলে জিজ্ঞাসা করবেন তোর বাবা কি করে বলবে ভ্যান চালায় তোর বাবা ফেরি করে তোর বাবা মোট বয় এই কইছি তোর বাবা কি করে মাটি কাটে তোর বাবা কি করে ভ্যান চালায় তোর বাবা কলকাতা ভিক করে তোর মা মরে গেছে তোর বাবা কোথায় গিয়েছে একজন বলছে না না আমার বাবা আইপিএস অফিসার আর আমার বাবা ইঞ্জিনিয়ার আর আমার বাবা প্রফেসর আর আমার বাবা কলকাতায় 45 টা ফেলা আছে আমার বাবা কলেজের বড় প্রফেসর আমার বাবা প্রধান সাহেব আমার বাবা এমএলএ আমার বাবা এমপি এরা এত কাঁচা কাজ করে না যত পাগলা লোক মোটা মোটা গ্রামে লোকের ছাগলের ইট মারছে গাড়ির কাছে ঢিল মারছে লোকের কাছে উঠে নারকেল পাড়ছে বলছে আচ্ছা আচ্ছা শব্দ করা গেল না দে মাদাসায় ভর্তি করে দে পড়াশোনা হয় 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 খেয়ে বড় হল বিয়ে দেওয়ার মতো হলে বিয়ে চলে আসলো এই কথা ঠিক ঠিক এজন্য যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে পূর্ণ শিক্ষা শিখিয়েছে ভালো কথা চেষ্টা করুন এদের আর এদের কত তফাত দেখুন একটা 10 বছর পরে মাধ্যমিক পাস করে দাঁড়িয়ে পেশাব করে অনাশে দাঁড়িয়ে দিয়েছে ঘরে মদে গড়ায় গাঁজা গড়ায় আর আলেম 10 বছর পরে মাওলানা পাস করে একজনে দেখাতে পারবে না দাঁড়িয়ে পেশাব করে একজনে দেখাতে পারবে না মদকে রাস্তায় বদলাবি করে একজনে দেখাতে পারবে না হাইয়া পড়ে রাস্তায় ঘরে একজনে দেখাতে পারবে না একবারে সব পরিবারে সিনেমা যায় সব পরিবারে উড়ো পাল্টাল করার কাজ করে দেখাতে পারবে না পৃথিবীর এই নাম্বার পাল্টা ভালো আল্লাহ আল্লাহ করে কোরআন পৃথিবীর এক নাম্বার শিক্ষা হলো দিন শিক্ষা এমন একটা শিক্ষা যা যার ভিতরে কোরআন শরীফ থেকে যায় আল্লাহর সম্মান আর পাওয়ার আল্লাহর তমাম পৃথিবীর এক নাম্বার জায়গায় আল্লাহ লিখে দেয় ওই আব্দুর রহমানের বেটা আব্দুর রাজ্জাকের বেটা কোরআন পড়ে হাফেজ হয়েছিল বলে আজকের মাস্টার ডাক্তার এমপি আপনার কি না আইপিএস অফিসার ইঞ্জিনিয়ার বড় বড় বুদ্ধিজীবী রাঙা ওই আব্দুর রহমান বিক্রির বেটা জনে কান ধরে দাঁড়িয়ে রয়েছে জেনে বলে আল্লাহর বিধান তুমি যত বড় প্রফেসর হও আইপিএস হও আর যত বড় এমএলএ হও এমপি হও এই বিক্রির বাটা পিছনে কাম ধরে তোর কো দাঁড়ি দাঁড়ি থাকবে ওর আগে কেউ যদি হাত ভুল হয় তো তোমার মাল আগুন লাগবে হ্যাঁ কথা ঠিক ঠিক হ্যাঁ ভালো করে করে দাঁড়াস চা করুন খৈর হে মুহাম্মদ আর আমার কুরআন আর আলামা হব কলি যা যা করে বাইরা আমার আল্লাহর রাসূল দুনিয়ার মাত্র দাঁড়িয়ে ও ও আপনাদের আমি জানিয়ে পৃথিবীর জমিনে যত বড় বড় শিক্ষা আছে যত বড় বড় আমল আছে আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম 24 ঘন্টার ভিতরে যদি একটা মিনিট হয় আল্লাহ পাকের কোরআনের পিছনে সময় দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তামাম পৃথিবীর আমলে ইবাদতে পাওয়ার সম্মানে তামাম পৃথিবীর আগে নাম্বার যদি সে শেষে আল্লাহ পাকের কোরআন জোরে বলো তাহলে আপনাদের কেন এর বড় কি হইছে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছি তামাম পৃথিবীর
আল্লাহ পাকের কোরআন তমাম পৃথিবীর এক নম্বর শিক্ষা আল্লাহ পাকের কোরআন শিক্ষা যে শাস্ত্র তার উপস্থাদের কাছে 24 ঘন্টার ভিতরে একটা মিনিট আল্লাহ পাকের কোরআন সেগুলো আমি রাসূলুল্লাহ চাচাতাম ওই বাচ্চা আমলে ইবাদতে পাওয়ার সম্মানে তমাম পৃথিবীর এক নম্বর হয়ে গেল জোরে জোরে বল দ্বিতীয় নম্বর মানে আলী যা গ্রাম রাম মানে আয়াত ভালো করে বোঝার চেষ্টা করুন আপনার কলে যা যা গ্রাম রাম বাদা যা গুন গুন কিংবা বাচ্চার পাপ বান্দা সাই আশা সন্ধ রড় দেবে আল্লাহ রাসূল বলেন প্রত্যেক কদমে কদমে এক বছরের কমপ্লিট বাদা তার সওয়াব আল্লাহ হবে বলে বলো যদি বাড়ি থেকে মাদ্রাসা তুষার হয় তাহলে ওর নামে আমলে মুসলমান আপনাদের পায়ের তলায় দেবে যদি কালকের এই মাদ্রাসার নাম লিখিয়ে দেন আমি তলাবা কতদিন পর্যন্ত চলে হওয়া যায় তালবিলম কতদিন পর্যন্ত হওয়া যায় 30 বছর নাকি নাকি 25 আরো বয়স কম লাগে বলছে আরো বয়স কম লাগে 18 বছর মধ্যে সীমা আছে নাকি ভাই আমার শেষ নিঃশ্বাসের পর্যন্ত তলাবা যদি কোনো বুড়ো মুরব্বী শাহাদাতের মুখ চায় সে যেন মাদ্রাসা শেষ তলাবার খাতায় নাম লিখিয়ে দেয় নবী বললেন তলাবা হবে আল্লাহ সবকিছু জানা সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার রব আমি হাফেজ না হয়ে মরব না আমি আলেম না হয়ে মরব না ওই মুরব্বী কায়দা পড়াশোনা করে দিল হাফেজ হব বলে আলেম হব বলে কোরআন শরীফ ধরার আগে যদি মুরব্বী মারা যায় আল্লাহর কসম যদি যদি আল্লাহ তুলবে সবাই নিয়ে চলে গেছে চলে গেছে অনেক সময় যাবে আল্লাহ তাহলে কি বলবে এইটাই সময় লাগবে
আর এই 15 সেকেন্ডের ভিতরে রাসূল বললেন একবার কোনো পড়লে 10 পারা পড়ার সওয়াব পাবে, দুবার পড়লে 20 পারা, তিনবার পড়লে এক খতম। হায়রে জাতি কলঙ্ক, এই এত বড় ওয়াফা পাওয়ার পরে মুসলমান কজনে তিনবার কলকল কুলু পড়ে বলে বলে পড়ে, কিন্তু বললে বলে জানি পড়ার সময় নাই, গরু মানুষ খেটে খায় কুলু পড়ার সময় নাই, গরিব মানুষ খেটে খায় কুলু পড়ার সময় নাই। এই আমলটা কেউ করবেন যে হুজুর যদি বেঁচে থাকে করতে দিন তিনবার বার কুলু না পড়ে সম্ভব না? ওই চার 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 করে বলছে আল্লাহ কবুল করেন, যে হাত ধরে উঠেছে আল্লাহ হাত ধরে কবুল করে নেন, বলেন আমিন। এরকম তো সবাই আমরা কেউ কবরে আযাব চাই না, কি বলে কি বলে কবরে আযাব চাই আমরা কেউ তো চাই না। আল্লাহ রাসূলের মদিনার আমি গুনাহগার গানিয়া দিয়ে গেলাম আল্লাহ এই সূরায় মুলকুল, যদি আল্লাহর কোরআনের সূরায় মুলকুল এইটা মনে মনে কফার আছে গো 29 পারে আছে, কফার আছে এই সুরাটা যদি কেউ প্রত্যেক দিন একবার করে আমল করতে পারে, আল্লাহ রাসূল বলেন কবরে সাপ নাই, কবরে আম নাই, কবরে রুটি দিয়া নাই, কোন রকমের কবরের ফেফেনা হবে না। আল্লাহ পাকের সূরায়ে মুলকুল পড়ো কবরের প্রহরী আর পাহারা দার হয়ে যাবে। জোরে বলুন সূরায়ে মুলকুল নাম শুনেছেন কি? কোরআন শরীফে আছে না? তাহলে এইটা একবার পড়বেন বাবা একবার, আর সূরা ইয়াসিন বলে আল্লাহ সূরা কোরআন এটা কি কোরআনের রিল বলা হয়? সূরা ইয়াসিন যদি প্রত্যেক দিন আপনারা বহুবার পড়েছেন হাদিসে ওই ফাজাল আমলে লেখা আছে, ভাইরা আমার ফাজাল কোরআনের অধ্যায় লেখা আছে সূরা মুলকুল সূরা ইয়াসিন দিনের প্রথম ভাগে কেউ তেলাওয়াত করে দিনের প্রথম ভাগে অর্থাৎ ফজরের নামাজের পরে, ও মুসলমানেরা আল্লাহ দিয়ে প্রথম তো আল্লাহর সমস্যা আল্লাহ সমাধান করে দেবে, ওই বাড়িতে বিপদ হবে না, আশ্রয় হবে না, আসমানি জমি জমি গজব হবে না। আরে যে পড়বে যদি বলে আমি জানি না আল্লাহর নবী বলে আমার উম্মতের অফার বিরাট, এদিকে অফার ওদিকে অফার, অফার পর অফার, কেউ যদি সূরা ইয়াসিন পড়তে না পারে যে ইয়াসিন পড়বে কি বাদ বাদ বললে কবরে মুমকিনকে কি আশা রাখা? জোরে বলেন শুক্রবার। আর যদি গুনাহগার হয় শনিবার না ওই শুক্রবার দিনের কথা বলছি, গেলেন শুক্রবার, আর বছরের চাঁদ
রমজান মাসে শ্বশুর নাই, শনি নাই, রবি নাই, সোমবার নাই, রমজান মাসে টোটাল চুরি করে বললে হবে না, বেনামাজি বললে হবে না, কাফের বললে হবে না, কারণ আমার আল্লাহ পাকের রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, আমার আল্লাহ পাক রমজান মাসে সব ছুটি দিয়েছে, আযাবের ফেরেশতারা তোমাদের ছুটি, গজবের ফেরেশতারা তোমাদের ছুটি, নেকিলেকা ফেরেশতারা তোমাদের ছুটি, ফজিলেকা ফেরেশতারা তোমাদের ছুটি, কবরের ফেরেশতারা তোমাদের ছুটি, জাহান্নামের ফেরেশতারা তোমাদের ছুটি, সারা বছর অনেক কষ্ট করেছো একটা মাস দোমলা যদি বলি রমজান মাসে কোরআন শরীফ নামাজ পড়তে যায় না, ভুক ভুক ভুকবাজি করতে যায় মসজিদে, আল্লাহ আল্লাহ আমাকে গজব নাজিল হবে এর উপরে, নামাজ দেখেছেন, নামাজ যদি দেখেন রমজান মাসে একবার মদিনায় যান, আল্লাহ আমার রমজানে মদিনায় তারবি পড়িয়ে দিয়েছে, বলেন নামাজ মাদি চোখে দেখতে হয়, শিখতে হয়, মুখ মুখ যান, এক এক জীবনে দই বিক্রি করে ঘুরে আসেন, তারাবি নামাজে দু ঘন্টা সময় লাগে, আর পড়া কি রকম মদিনার মসজিদে আল্লাহ মনে হবে এতে নামাজ হবে কি, আল্লাহ
এই জন্য নামাজে আমাদের কোনো মজা নেই, নামাজ পড়ছে চুরি করে, নামাজ পড়ছে ফর খেলছে, নামাজ পড়ছে জুয়া খেলছে, নামাজ পড়ছে সুদের ব্যবসা করছে, নামাজ পড়ছে আল খেলছে, ছেলের বিয়েতে বলছে আমার 1.5 লাখ টাকা দিতে হবে, দুটো আলমারি দিতে হবে, একটা মোটর বাইক দিতে হবে, তাহলে তোমার মতো মেয়ের দরকার নেই। সে বলছে যে মানুষের নামাজ পড়ে এত দিনে এ কি বলে কি রে, আপনার সেই বান্ধবের দ্বারা কলিজা ফেটে যাবে না যাবে না? জোরে বলেন যে আমি এই টেস্ট কমপ্লিট করিয়ে আমার কলিজার টুকরাটা কেটে ওর হাতে তুলে দিচ্ছি, আবার মারছে আমার মোটর বাইক দিতে হবে। দুটো একটা লোক আছে এত বুদ্ধিমান, দেখা শোনায় গিয়ে বলছে ভাই আল্লাহর রাস্তা বলছে আমার কোনো দাবি নাই, বড় ছেলে বিয়ে দিয়েছি শিশি নেই, তবে যে বাড়িতে আলোচনা হয় লেনদেনের আমি সে বাড়ি কাজ কাজ তিন চার জায়গা ভেদ ভাই ভাই ভালো আল্লাহ ভালো ভালো করো বলে মেয়ের খাট খাট দিয়েছে বলছে খাট খাট করতে 6,500 এটা করে 10,000 তো সেই কথার মনে মনে দেখা শোনা মনে মনে বলে বলে খাট খাট আলবা ভাই বালিশ কাঁথা কম্বল সব রাখা যায় সেইটা মনে মনে বলছে আচ্ছা বাবু বাবু এ তো এত সাধারণ লোক লোক খাট খাট কেতা কম্বল লাগে না লেপ শেক শেক কত দাম বলছে 95,000 বলে দাও দাও 2,700 জোরে বলেন না বলা কথা বুঝতে পারে কে? আল্লাহ যত কায়দাবাজি করি আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না, ইন্নাল্লাহ লা ইয়াহদি মান কানা মুখতালান ফাকুরা, কোন রকমের কায়দাবাজি আল্লাহ পাক পছন্দ করে না। অহংকার করবে যে যুদ্ধ খাবে সে, গর্ব দেখাবে যে চুপন খাবে সে, মশারি দেখাবে যে টুটি টিপে ধরবে রে, অহংকার করেছিল নমরুদ যুদ্ধ কে মরেছে, মশারি দেখিয়েছিল ফেরাউন চুপন কে মরেছে, কাদানি দেখিয়েছিল সাতটা দাঁত দরজা জান করিয়ে টুটি টিপে ধরে রে ঘুরে দেব না, কোথায় যাবে বাড়ি কোথায় যাবে গাড়ি, শেষ ইয়া ভাবে ডাকাতে হবে আর সুরে আমরা যারা আমি আমার জন্য
জোড়া যখন খুশি করে দিবি আমি আল্লাহ কথা দিলাম তোরা এক টাকা দিলেই আমি আল্লাহ পাক তোদের 10 টাকা ঘুরিয়ে দেব জোরে বলব সুবহান আল্লাহ শুধু তাই না রাসূলুল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ।